আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে শিশু শ্রেণী বিষয় বাংলা, আমি তোমাদের বাংলা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কিভাবে লিখতে হয় সেটা আমি দেখাবো। বর্ণ লেখা যেমন স্বর য, এটি একটি বর্ণ। স্বরে একটি বর্ণ, ক একটি বর্ণ, তারপরে সরেয়া একটি বর্ণ। এইভাবে তোমরা সরয়া সরেয়া ক ক, সরয় সরেয়া রস্যই, দীর্ঘই রস্যু, এভাবে তোমরা স্বরবর্ণ লিখবে। আবার ক ক ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ক ক এভাবে তোমরা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এভাবে চেয়ার করে তোমরা লিখে যাবে। যখন বর্ণ লেখা বলা হবে তখন এইভাবে তোমরা লিখবে চন্দ্রবিন্দু পর্যন্ত। তারপরে আছে এই কক্ষগুলোকেই আমি আবার এলোমেলো বর্ণ, এলোমেলো এলোমেলো বর্ণ সাজিয়ে লিখো। এখানে ক ক আমি ক্লিয়ার করে লিখে আছে, কিন্তু যদি আমি এখানে চন্দ্রবিন্দু আগে লিখি বা ট আগে লিখি, তারপরে প ছ চ য ত দ, এইভাবে যদি লেখা থাকে এলোমেলো, এখন আমার সবচেয়ে আগে কোনটা সেটা আমার দেখতে হবে। যে ত থ দ দহ উম চ ছ জ জহ নিয় মধ্যন্ন, সরি ত থ দ দহ দন্ত্য হবে। এখন কোনটা আগে হবে এখন আমি এখানে দেখেছি চটা আগে, তাই না? চ লিখব, তারপরে ছ আছে ছ লিখব, তারপরে পড়তে চ আছে জ, তারপরে জহ, তারপরে নিয়, তারপরে আছে ট ট ছ আছে ঠ, তারপরে ড আছে ড আছে ঢ নাই, তারপরে দন্ত্য নাই প আছে ক আছে ক আছে ক আছে। আমি যেটা যেটা লিখবো সেটা আবার ডাকিয়ে ফেলব, যেমন চ লিখে ফেলেছি ছ লিখে ফেলেছি, জ জহ এগুলো লিখে ফেলেছি, জহ নিয়টাও লিখে ফেলেছি, ট লিখেছি, তারপরে ঠ লিখেছি, ড লিখেছি ঢ নাই, তারপরে ট ঠ ড আছে
রসিকা দিয়ে ইলিশ রসই লস্কর ইলিশ
করতে পারবো। তারপরে ডি কার্ড দিয়ে আমরা ঋতু ঋতু এইভাবে আমরা আকার রশিকা দীপিকা এগুলো দিয়ে আমরা আবার শব্দ গঠনও করতে পারি। তারপরে আবার এরকমও তোমাদের থাকতে পারে যে স্বরে ক থেকে প বা ক খ গ এই পাঁচটি বর্ণ দিয়ে তোমাদের শব্দ গঠন করো। শব্দ গঠন দেখো সেটা তুমি এভাবে করতে পারো, যেমন কবে কলা এভাবে হয়, আবার কদিয়ে কতে কই এইভাবে আমরা কলা কই কতে গরু কতে ঘাস কুমোতে ব্যাগ এভাবে আমরা শব্দ তৈরি করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ এখন? তো আজকের মতো এখানে শেষ, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, বাকিটা নিয়ে আমরা আলোচনা করবো।